হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম তোমাদের সকলকে আমার চ্যানেলে। দেখেই বুঝে গেছো আজকে আমি কী নিয়ে চলে এসেছি। আজকে আমি মোস্ট ডিমান্ডিং রেসিপি তন্দুরি চিকেন নিয়ে চলে এসেছি, আর কীভাবে ওটিজিতে বানাবো ঘরোয়া সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে, এবং স্বাদেও অতুলনীয় এই রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। দেখো, এখানে আমি 6 পিস বড় বড় চিকেনের টুকরো নিয়ে নিয়েছি। তন্দুরি চিকেন একটু বড় বড় পিসেই ভালো লাগে খেতে। 2 লেগ পিস নিয়েছি আর 4টে আমি নর্মাল পিস নিয়েছি। পিসগুলো যথেষ্ট বড় আছে এবং লেগ পিসটা যেরকম আমি কাট লাগিয়ে নিয়েছি, নর্মাল পিসগুলোকেও আমি এভাবে কাট লাগিয়ে নিয়েছি। দেখো, এখানে আমি অনেক রকমের ড্রাই মশলা নিয়ে নিয়েছি। নিয়েছি স্বাদ অনুসারে নুন, আর আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর কাশ্মীরি লাল মির্চের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর নিয়েছি সামান্য অনুসারে চিনি। এখানে আছে গোটা গরম মশলার গুঁড়ো, আছে আদা আর রসুনের পেস্ট। আদা থেকে রসুনটা একটু বেশিই দেব, আদা যদি 1 চামচ দিই, রসুন তাহলে 1.5 চামচ দেবো। আর এখানে আছে ভিনিগার, ভিনিগারটা আমি অল্প পরিমাণ দেব। আর এখানে আছে হ্যাংকার্ড দই, টক দইটাকে আমি শুকনো কাপড়ের মধ্যে বেশ 1 ঘন্টার মতো রেখেছিলাম, তো জলটা ঝরে গেছে, সে হ্যাঙ্কার দই আছে। তো এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এবার একটা বড় পাত্রে সব মিশিয়ে নেব। প্রথমে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দিলাম, এবার আমি আদা আর রসুনের পেস্টটা দিয়ে দেবো। দিয়ে দেবো টক দইটা। দেখো, টক দইটা কিন্তু পুরো জল ঝরানো, জলের পরিমাণটা যত কম থাকবে ততই ভালো হবে। এবারে আমি এতে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা। এখানে আমি 1 চামচের মতো ভিনিগার নিলাম, ভিনিগারের বদলে হাফ লেবুর রস দিলেও চলবে। আমি এখানে যতটা মশলা নিয়েছি সবটাই 6টা চিকেনের টুকরোর হিসাব করেই নিয়েছি। এবার যদি চিকেনের পিস আরও বেড়ে যায় তাহলে কিন্তু মশলা পরিমাণও বেড়ে যাবে। তো কতটা পরিমাণ আমি কি মশলা ইউজ করেছি সেটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, তোমরা প্লিজ দেখে নিও। এদিকে আমি সর্ষার তেল একদম গরম করে নিয়েছি, ধোয়া ওঠা গরম করে নিয়েছি। দেখো, এখানে আমি প্রায় 2 চামচ সর্ষার তেল দিয়ে নিলাম, অ্যাকর্ডিং আমার যেটুকু লাগবে। তো এবারে আমি 1টা চামচ দিয়ে এটা ভালো করে মিক্স করে নেবো। হাত দিয়ে মিক্স করতে যেও না, তাহলে কিন্তু হাত একদম পুড়ে যাবে, কেন সর্ষের তেলটা একদম টকবকে গরম আছে। তো মশলাটা আমার ভালো মিক্স করা হয়ে গেছে, এবারে আমি হাত দিয়ে চিকেনগুলোকে ভালো করে মশলার মধ্যে মিশিয়ে নেব। চিকেনের প্রত্যেকটা পার্টে যেন মশলাগুলো ঢুকে যায়, ভালো করে আমরা প্রত্যেকটা চিকেনের মধ্যে মশলাগুলো মাখিয়ে রেখে দেবো। চিকেনগুলোকে আমি মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য, তারপরে আমি তৈরি করব। দেখো, 3 ঘন্টা হয়েছে, ভীষণ ভালোভাবে ম্যারিনেশন হয়ে গেছে। আর এটাকে যদি আমরা ওভারনাইট ম্যারিনেট করে রাখতে পারি তাহলে তো খুবই ভালো হয়। এবারে আমরা এটাকে ওটি জিতে দেবো। এবারে আমি ওটিজিটাকে প্রিহিট করে নেব, তো 20 মিনিট সেট করেছি, 10 মিনিট হয়ে গেলেই আমি তন্দুরগুলো দিয়ে দেবো। দেখো, এইভাবে আমি দিয়ে দিলাম, আর যেটুকু মশলা থালায় আছে মশলাটা একদম পরিমাণ মতো হয়েছে, আর যেটুকু মশলা একটু আছে সেটুকু মশলা আমি চিকেনের ওপরে জাস্ট এভাবে লাগিয়ে দিলাম। এবারে এটাকে আমি প্রায় 40 মিনিটের মতো কুক হতে দেবো। ওভেন সেটিং করেছি আমি 200 ডিগ্রি সেন্টিগ্রেড, তন্দুর মোডে আছে, আর 40 মিনিটের জন্য টাইমার সেট করেছি। তো মোটামুটি তার মাঝে 1টা সাইড হয়ে গেলে আমি উল্টে নেব। তো দেখো, 30 মিনিট প্রায় হয়ে গেছে, তো 1টা সাইড কিন্তু ভালো কুক হয়ে গেছে। তো প্রত্যেকটা পিসকে আমি একটু উল্টে দিচ্ছি, আর বেশিক্ষণ লাগবে না, 10 থেকে 15 মিনিট হয়ে গেলেই আমাদের চিকেন তন্দুরি রেডি হয়ে যাবে। ইয়াম্মি!
তো 40 মিনিট প্রায় হয়ে এসেছে, দেখো কি সুন্দর তান্দুরে কালার চলে এসেছে। তান্দুর চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে, এবার আমি প্লেটিং করব, প্লেটিং করে চলে এসেছি। তো কেমন লাগলো আজকে রেসিপিটা আমাকে কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই জানিও, বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।